নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা, কিডস জোন বেঙ্গলিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রি রাইটিং অ্যালফাবেট অ্যাক্টিভিটিস, মানে বাচ্চারা লেখা শেখার আগে অ্যালফাবেট নিয়ে কী ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে, আমি আজকে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে দেখো, আমি এরকম স্টিক নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো আইসক্রিমের স্টিক বা এই রকম কালার পেন্সিলও নিতে পারো। এই স্টিক দিয়ে আমরা করব কি, লিখব এ, আবার আমরা স্টিক দিয়ে লিখব কি, ভি, আমরা স্টিক দিয়ে টি, লিখব আমরা স্টিক দিয়ে এন, নেক্সট অ্যাক্টিভিটিসটা করতে আমাদের লাগবে এরকম কিছু পেপার কাট আর একটা ফেভিস্টিক। আমি এখানে কিছু অ্যালফাবেট রাইট করে রেখেছি। বাচ্চাদের যেটা করতে হবে যে এই অ্যালফাবেটসের উপরে গ্লুটাকে লাগিয়ে নিতে হবে। ভালো করে গ্লুটা লাগিয়ে নিলাম। এবার এই পেপার কাটগুলো দিয়ে আমাদের বাচ্চাদের এ বানাতে হবে। দেখো আমাদের এ বি ই একদম রেডি হয়ে গেছে। এইরকম ভাবে সমস্ত অ্যালফাবেটস গুলো আমরা বাড়িতে বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারি। নেক্সট অ্যাক্টিভিটিস হলো আমাদের, এটা আমি আটা নিয়েছি আর নিয়েছি একটা উড পেন্সিল। এটার মধ্যে আমাদের বাচ্চাদের অ্যালফাবেটস গুলো লিখতে হবে। যেহেতু আমরা প্রি রাইটিং অ্যাক্টিভিটিস করছি, তো আমরা আটার উপর লিখবো। তোমরা আটা, ময়দা, সুজি, ডাল, চাল, যে কোনো কিছু জিনিসের মধ্যেই এই অ্যাক্টিভিটিসটা করতে পারবে। এতে কি হবে, আমাদের বাচ্চারা ভালোভাবে পেন বা পেন্সিল গ্রিপিংটা শিখবে। তো এখন আমরা লিখব এ, একটা স্ল্যান্টিং লাইন আর একটা স্ল্যান্টিং লাইন আর একটা স্লিপিং লাইন, হয়ে গেল আমাদের এ। এই আটা, ময়দা বা ডাল, চাল, যা কিছুই নিই না কেন, এর একটাই সুবিধে হলো একটুখানি আমরা এটাকে নাড়িয়ে নিলাম, ব্যাস আবার রেডি আমাদের নোটবুক। এবার আমরা লিখব ই, একটা স্ট্যান্ডিং লাইন
একটা স্লিপিং লাইন, আবার একটা স্লিপিং লাইন, আবার একটা স্লিপিং লাইন, হয়ে গেল আমাদের ই। ব্যাস আবার একটু নাড়িয়ে নিলাম, একদম রেডি হয়ে গেল আমাদের নোটবুক। এবার আমরা লিখব ডি, একটা স্ট্যান্ডিং লাইন, একটা হাফ সার্কেল, হয়ে গেল আমাদের ডি। লিখব টি, এবার লিখব ভি। এইভাবে বাড়িতে আমরা বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো পড়াবো। আর এই আটা ময়দা মাখতে বাচ্চারা খুব পছন্দ করে, সেই কারণে অ্যাক্টিভিটিসটা করতেও বাচ্চারা খুব পছন্দ করবে।